চট্টগ্রাম আখতারুজ্জামান ফ্লাইওভারে ট্রাকের সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী, ছাত্রলীগ নেতা এবং বান্ধবী সহ দুজনেই নিহত হয়েছেন। ছাত্রলীগ নেতা আল ইমরান ইফতি তিনি সর্বশেষ পোস্ট করেছিলেন, আমি কোনো অভিযোগ না করেই নিশ্চুপ বিদায় নেওয়া একজন মানুষ। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক স্টোরিতে এমন একটি লেখা লিখে ছবি সংযুক্ত করে ছাত্রলীগ নেতা আল ইমরান ইফতি তিনি আপলোড করেছিলেন। এর কয়েক ঘন্টা পরেই না পেরার দেশে সত্যি সত্যি বিদায় নিয়ে চলে গেলেন আল ইমরান ইফতি এবং তার বান্ধবী নাহিদা। মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গেলেন এই দুইজন। গতকাল 21 আগস্ট রাত 10টার দিকে চট্টগ্রাম ফ্লাইওভারের ওয়াসা থেকে জিসি মোড়ের মধ্যবর্তী এলাকায় এই মর্মান্তিক মোটরসাইকেল এবং ট্রাকের সড়ক দুর্ঘটনাটি ঘটে। নিহত দুজন ওনাদের পরিচয় পাওয়া গেছে। একজনের বাড়ি হলো চট্টগ্রাম নগরীর সদরঘাট থানার মাদারবাড়ি দারোগাবাড়ি এলাকার ইউনুস মোল্লার ছেলে মোহাম্মদ ইমরান, 23 বছর বয়স, এবং তার বান্ধবী ওনার বাড়ি হলো কক্সবাজার জেলার চকুরিয়া এলাকার রাসেল চৌধুরীর মেয়ে নাহিদা সুলতানা, 21 বছর বয়স। তারা দুজনেই চট্টগ্রাম সরকারি সিটি কলেজের শিক্ষার্থী ছিলেন। নিহত আল ইমরান ইফতি দ্বিতীয় বর্ষের ছাত্র এবং সিটি কলেজ ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন এবং ছাত্র সংসদের সদস্য ছিলেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ পাড়ির ইনচার্জ নুরুল আলম আশেক দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছিলেন গতকাল রাতে। ট্রাক চালক এবং মোটরসাইকেল চালক, অর্থাৎ নিহত ইমরান এবং মোটরসাইকেল চালক, ওনাদের গাড়ি চালানোর গতি কারণেই হয়তো এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটেছে, যার ফলে দুটি তাজা প্রাণ আজ নিমিষেই মাটির সাথে পিষ্ট হয়ে গেছে। গতকাল রাত 10টার সময় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দুজনকে ভর্তি করানো হলেই কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করে। অর্থাৎ ট্রাক এবং মোটরসাইকেলের সংঘর্ষে ঘটনাস্থলেই হয়তো দুজনের মৃত্যু হয়েছে।